অনেক সময় বিভিন্ন অঙ্গে ক্যান্সার হলে সেটা কিন্তু ফুসফুস পর্যন্ত চলে যেতে পারে। যেমন বলা যায় যে ব্রেস্টে যদি কোনো ক্যান্সার হয় সেটা কিন্তু ফুসফুসে চলে যেতে পারে, আবার যদি কলোরেক্টাল কোনো ক্যান্সার হয় সেটাও কিন্তু ফুসফুস পর্যন্ত চলে যেতে পারে। তো যাই হোক, আমাদের প্রথম কর্তব্য হবে যে ক্যান্সারটা আর্লি স্টেজে ডায়াগনোসিস করা। এটা যদি করা যায় তাহলে কিন্তু চিকিৎসাটা অনেক সহজ হয়, কিন্তু সেটা যদি ফুসফুস পর্যন্ত চলে যায় সেটা কিন্তু আর ভালো চিকিৎসা করেও খুব বেশি লাভ হয় না। তো যাই হোক, আমাদের ব্রেস্ট থেকে ফুসফুসে ক্যান্সার যেতে পারে, তারপর কলোরেক্টাল থেকে যেতে পারে, কিডনিতে যদি কোনো এরকম ক্যান্সার হয় সেটা কিন্তু ফুসফুসে চলে যেতে পারে, এছাড়া ইউটেরাসে কোনো ক্যান্সার হলে সেটাও কিন্তু আমাদের ফুসফুস পর্যন্ত চলে যেতে পারে। তো যাই হোক, যে কোনো ধরনের কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা গেলে খুব দ্রুত ডাক্তার দেখাবেন, এটার আগে ভাগে ডায়াগনোসিস করতে পারলে যে কোনো ক্যান্সারের পরিণতি অনেক ভালো হয়। তো এই বিষয়ে সবার সচেতনতা দরকার। আমাদের দেশে অনেক সময় আমরা রোগী পাই যে একদম শেষ স্টেজে, তখন আর ভালো কিছু করা সম্ভব হয় না। ধন্যবাদ সবাইকে।